তো সময়টা ছিল 1939, যখন পৃথিবীতে রড নামে একটা বাচ্চার জন্ম হয়, যার মা ছিল এভিল নান, যে তার স্কুলে ছোট ছোট বাচ্চাদের বন্ধ করে করে নিত তাদের রক্ত পান। কিন্তু এই ছেলেটার বাবা ছিল একজন নিরীহ আইসক্রিম বিক্রেতা, আর তার বাবা তার আইসক্রিম বানানোর সময় আইসক্রিমে কিছু একটা বিশেষ ইনগ্রিডিয়েন্টস দিত, যার জন্য তার আইসক্রিমটা অন্যান্যদের আইসক্রিমের তুলনায় একটু বেশি স্পেশাল ছিল। আর এই স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা একদিন আমাদের রড তার বাবাকে না জানিয়েই খেয়ে নেয়, আর তারপর সে আস্তে আস্তে অনেক মোটা হয়ে যায়। আর এই রকম অবস্থায় আমাদের রড যখন স্কুলে যায়, তখন রডের অন্যান্য বন্ধুরা তার এই মোটা শরীর নিয়ে তার উপরে নানা রকম ভাবে খিল্লি করে, যেটা আমাদের রডের মনকে খুবই গভীরভাবে আঘাত করে, যার জন্য রড তার ছোটবেলায় হওয়া এই সমস্ত ঘটনার বদলা নেওয়ার জন্য বড় হয়ে সেই রকমই স্কুলের ছেলেপেলেদের কিডন্যাপ করতে থাকে। আর কিডন্যাপ করে রড নিয়ে আসে তার সেই আইসক্রিম ফ্যাক্টরিতে, যেখানে সে চাইছিল এই সমস্ত বাচ্চাদের সাথে কিছু এক্সপেরিমেন্ট করতে। আর গাইজ, আজকেও রড তুলে নিয়ে এসেছে সেরকমই কিছু তিনটে বাচ্চাদের, যাদের আজকে আমাদের বাঁচাতে হবে। তো গাইজ, আজকে এই তিনটে বাচ্চাকে আমরা যে কোনো মূল্যে এই আইসক্রিম ফ্যাক্টরি থেকে মুক্ত করেই ছাড়বো। আর তার জন্য যদি আমাদের এই আইসক্রিম ফ্যাক্টরির মালিকদের সাথে যুদ্ধ করতে হয়, তাহলে আমরা সেটাও করব। আর গাইজ, তোমরা যদি চাও যে আমি এই যুদ্ধটায় জিতি, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি এই যুদ্ধে জেতার একটা বিশাল বড় মোটিভেশন পাবো গাইজ। আর শুধু তাই না গাইজ, ভবিষ্যতে এরকম আরো যুদ্ধ করতে যাবো আমরা, সেগুলোরও জেতার আমি একটা মোটিভেশন পাবো গাইজ। আর এই ভিডিওটা গাইজ আমি এম রাখছি 100টা লাইকের, যদি 100টা লাইক হয়ে যায় তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের লুঙ্গি ড্যান্স করে দেখাবো। তো চলো গাইজ, আর বেশি দেরি না করে এইবার আমাদের যুদ্ধটা শুরু করা যাক। ওকে গাইজ, তো এই যে আমরা আইসক্রিম ফ্যাক্টরিতে চলে এসেছি, আর এইখানে ভাই আমাদের এই মালটাকে মারতে হবে। তার মানে? মানে এ দেখো এখান দিয়ে একটা কি পাইপ দিয়ে টানছে, এর ভিতরে আমাদের বিষ মিশে দিতে হবে। সোজা কথা হচ্ছে ভাই, এটা এখানে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে একটা মাস্কের জোগাড় করতে হবে, যে মাস্কটা যদি আমরা পরে থাকি তাহলে এরা আমাদের কেউ ধরতে পারবে না। কিন্তু ভাই এখানে টুইস্ট রয়েছে। কেমন? এদের মধ্যে থেকে একজন গার্ড আছে বড়, ওই মালটার নাম রড, ওই মাল আমাদের ধরে নিতে পারবে মাস্ক পরে, কারণ ওর ভাই ঘ্রাণ শক্তি খুবই বেশি। এখান দিয়ে আমাদের যে কোনো ভাবে, এই দেখো ভাই এই মোটাটা এখানেও চলে এসেছে ভাই, পাছা দেখেছো মালটার পাছায় ভাই চাবি আটকে রেখে দিয়েছে, চাবিটা নিয়ে আমাদের এখান থেকে পালাতে হবে। এখানে ভাই অনেক গার্ড রয়েছে, ওই দেখো কে একজন হর্ন বাজিয়ে দিয়েছে ভাই, জলদি জলদি আমাদের এখান থেকে পালাতে হবে ভাই। এখান দিয়ে পালিয়ে আমাদের এমন একটা রুমে যেতে হবে যেখানে গেলে ওই রডটা আমাদের ধরতে পারবে না, সেই রুমটা হচ্ছে ভাই, চলো আমি দেখাচ্ছি তোমাদের, এখান দিয়ে আমাদের মাস্কটা নিতে হবে। কিন্তু মাস্ক না নিয়ে আমি এখন যাবো হচ্ছে এই কন্ট্রোল রুমে ভাই। এই কন্ট্রোল রুমে যদি আমি ঢুকে পড়ে বসে যাই না ভাই, রড কেন, রডের বাবা আসলেও আমাদের কিছু করতে পারবে না ভাই, কেউ নেই এইখানে। চলো ফটাফট আমরা মাস্কটা নিয়ে আসি। ও ভাই এই মালটাকে একটুখানি আয় 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 এখানে আয় আয় আয়। ওরে ভাই মালটা মরেও গেল, হর্নও বাজিয়ে দিয়ে গেল ভাই। এই ভাই কি হচ্ছে এইসব? হ্যাঁ রড এখনই আসবে ভাই, এই দেখো এই দেখো এই দেখো চলে এসছে মালটা, চলে এসছে চলে এসছে ভাই। জানি না ওই ঘরে ঢুকতে পারবে কিনা, দেখো দেখো ওর গার্ড কি করে মরে গেল, মালটা পর্যবেক্ষণ করছে ভাই, ও যেই যাবে সে আমি বেরোবো ভাই, চলে গেছে। চলো এবার গিয়ে এখানে ভাই, আগে আমি দরজাটা দিয়ে দেবো, এখানে ভাই একটা গেমের ব্যাপার আছে, এখানে আমাদের এই গেমটা কমপ্লিট করতে হবে, তাহলে এরা আমাকে একটা মার্কস দেবে ভাই। A few minutes later. ওকে গাইস, তো আমরা গেমটাকে কমপ্লিট করে ফেলেছি, আর ভাই এখানে আমার মার্কস আসছে দেখো। আরে ভাই মা 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 মার্কস, আরে বোট বোট, আরে ভাই উঠছেও না, যতক্ষণ না নিচে পড়বে ততক্ষণই আমার হাতে আসবে। ও আবে মার্কস পড়ার পরে ভাই আমার মনে হচ্ছে যেন আমার দম আটকে যাবে এখানে। চলো এবার আমাদের এখানে কিছু জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে আমাদের সবার প্রথমে তো এই যে স্কুটার মতো দেখতে হাফ হাফ খুঁজতে হবে, এটা দিয়ে আমাদের একটা দরজা খুলতে হবে। তো সবার প্রথমে দেখি কোথায় আছে, কোথায় এখানে তো থাকে ভাই, থাকার তো কথা এখানে নেই। আমরা এই মাস্ক পরে হয়তো সমস্ত ছোটখাটো গার্ডের কাছ থেকে বেঁচে যাব, কিন্তু ভাই রড মালটা বিশালই বড়, তাই ও আমাদের যে কোনো সময় ধরে নিতে পারে। এরা ভাই আমাকে দেখে টের পাবে না, দেখো এরা আমাকে দেখে টের পাবে না, কিন্তু আমাদের রডের কাছ থেকে বেঁচে থাকতে হবে ভাই, এও টের পাবে না। তো আমরা যেটা করবো গাইজ, সব ড্রয়ার গুলো আমরা খুলে খুলে দেখবো কার ভিতরে ওই জিনিসটা আছে। আমরা যে ড্রয়ারটাকে খুলবো গাইজ, সেটাকে আমরা বন্ধ করবো না, কারণ আমরা যদি সেটাকে বন্ধ করি তাহলে পরের বার আমরা আর বুঝতে পারবো না। আর ভাই এই মাস্কটা পরে আমার দম বন্ধ হয়ে আসছে, এত দম বন্ধ হয়ে আসছে ভাই, আমি আমি কিচ্ছু ভাই আমি শান্তিতে দেখতেও পারছি না। আমি আগে তো দেখি ভাই এই ঘরে নেই তো, এই ঘরে অনেক সময় থাকে। ও ভাই ভাই একটা কয়েন পেয়েছি, এটা এখানেই থাক ভাই। আরে সাইড দে সাইড দে সাইড দে সাইড দে। এবার আমাদের কি একটা ঘর খুলতে হবে, সেই ঘরটা আমাদের মাস্কের কি বলে সেন্সর ফেন্সার লাগানো রয়েছে, সেগুলো দিয়ে আমাদের ঘরটা খুলবে। সেটা হচ্ছে গাইস এই ঘরটা, এই রেস্ট্রিক্টেড এরিয়া এটা। তো এটা খুলুক, এখানে আমাদের একটা মোজা আছে, সেই মোজাটাকে নিয়ে ওদের যেখানে সব জিনিসপত্র বানাচ্ছে সেটা মিশিয়ে দিতে হবে। ওকে তো এর ভিতরে রয়েছে মোজা, মোজাটা এখানে থাক, আমি আরেকটা কয়েন খুঁজে আসি, কারণ ভাই এখানে আমাদের মেন যেটা করতে হবে সেটা আমাদের কয়েনটাই খুঁজতে হবে। এই ঘরটাকে আমাদের খুলতে হবে, আর এর ঘরের ভিতরে ভাই অন্য আরেকটা ঘরের আরেকটা জিনিস রয়েছে ছবি। আর ভাই সবচেয়ে বড় ব্যাপার যেটা, এই ঘরের আলমারিতে একটা বিষ রয়েছে, বিষ তো না ভাই ওটাকে অন্য কিছু বলা যেতে পারে, ওটা নিয়ে আমাদের ওই খাবারের জিনিসে মেশাতে হবে। চলো আগে আমি আরেকটা হাব খুঁজি, কিন্তু এটা খুঁজতে আমাদের এবার হাওয়া বেরিয়ে যাবে আমি বুঝতে পারছি। A few minutes later. ওকে তো এই ঘরে কোথাও কয়েনটা নেই, এই ঘরে ভাই দেখা হয়নি, এই ঘরে দেখা যাক, এই ঘরে যদি থাকে ভাই, এই ঘরে এটাই লাস্ট ঘর ভাই।
ভাই, এখানে না থাকলে আর কোথাও আমরা কয়েন পাবো না ভাই। ও ভাই, পেয়ে গেছি আমরা কয়েন, কয়েন পেয়ে গেছি। এবার এই কয়েনটাকে নিয়ে কি আমাদের দরজাটা খুলতে হবে ভাই? এই কয়েনটাকে আমরা পরে লাগাচ্ছি, আগে আমরা অন্য কয়েনটাকে লাগিয়ে আসি। ওকে, আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে, সবার আগে আমাদের কয়েনটাকে ওঠাতে হবে। কোথায় আমাদের কয়েন? কয়েন উঠিয়ে নিয়ে আসি। এই মালটা এখনই হর্ন বাজাবে গাইস, গাইস এখনই হর্ন বাজাবে। ওই যে বাজিয়ে দিয়েছে অলরেডি। ও ভাই, ওই দেখো রড চলে এসছে, রড চলে এসছে গাইস, রড চলে এসছে। রডের কাছ থেকে বাঁচতে গেলে আমাদের এই ঘরে ঢুকতে হবে। এই ঘরে ঢুকে ভাই আমি চুপ করে বসে থাকবো ভাই। আরে নিচে বস, নিচে বস, নিচে, আবার নিচে বস। টেবিলের তলা ঢুক ভাই, টেবিলের তলা। হ্যাঁ, মালটা মনে হয় আশেপাশে আছে। আবার কি হর্ন বাজালো বে? এদের তো দেখি ভাই বিশাল চুলকানি পাছায়। আর ভাই, এরা এদের জিনিসের ভাই এত ভাবে মানে পাবলিসিটি করছে, খালি বলছে বেস্ট ডিলিশিয়াস জিনিস, এরকম জিনিস মিশিয়ে যাবো যেটা খেয়ে তোরা কি হলো কেসটা ভাই? কেউ আমাকে কারেন্টে শর্ট দিয়ে দিয়েছে ভাই। এই এই মালগুলো তো ভাই বিশাল শয়তান। ওঠা ওঠা, কে দিল আমাকে? ওরে ভাই রে গাইস, রড আমাদের মেরে দিল ভাই। আমি কি করতে পিছনে তাকালাম? পিছনে না তাকালে ভাই আমরা বেঁচে যেতাম। এইবার এই মালটা নিয়ে আমাদের একটা ফ্রিজের মধ্যে আটকে রাখবে। দেখো তোমরা, এই দেখো এই ফ্রিজের মধ্যে ঠান্ডার দিনে এই আমাকে আটকে রেখেছে। এবার এখান দিয়ে আমাদের বেরোতে হবে গাইস। তো আমি ওটা যেখানে ফেলে রেখেছিলাম জানি না ভাই, ওটা আদৌ ওইখানে আসে নাকি। তো সবার প্রথমে আমাদের এটা খুলতে হবে। ওকে, খুলে দিচ্ছি। তার আগে আমাদের এই বক্সটাকে নিচে নামাতে হবে ভাই। আমি একদিন ধরে প্র্যাকটিস করেছি, একদিন তো আমার কান্নাকাটি করতে চলে গেছে এই গেমের পিছনে। এখন আমার কাছে দুটো চান্স আছে, আমি জানি না কি হবে। চলো চলো চলো, এবার আমি আর পিছনে তাকাবো না ভাইস। ওকে গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে অর্ধেক একটা রয়েছে, এটাকে নিয়ে আমি সবার প্রথমে এখানে লাগিয়ে দিই, তারপরে আমাকে আরেকটা নিয়ে আসতে হবে। চলো, ও নাইস। এবার চলো ফটাফট আমি আরেকটা গিয়ে নিয়ে আসি। তো গাইস, আমার হাতে আরেকটা চলে এসেছে, আর ওই মালটা, ওই রড আবার আমার পিছনে পড়েছে। যাবো কোন দিকে? ওই দেখো, বেরো 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 বেরো। ওরে মোটুরে, এ তো দেখি এইখানে রয়েছে, এবারও আমার মার্ডার করে দেবে এরা, এরা আমাকে মেরে দেবে ভাই। ওরে পালা 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 ভাই, কয়েন চার কয়েন বেঁচে থাকলে ফিরিয়ে আনা যাবে। চলো আমাদের কয়েনটা নিয়ে আসি। কোথায় রয়েছে? ও এর তো ভাই দেখো, এর তো ভাই আগুন ধরে গেছে ভাই, ধোয়া বেরোচ্ছে গা দিয়ে। আমাকে এসেছিল শর্ট দিতে। ওই যে ভাই রড, আর রডের বন্ধু। আগে আমরা এর ভিতরে ঢুকে নিই। আমরা যাব কোন দিকে বলো তো? আমরা এদিক দিয়ে যাব। ওই যে ভাই রড আসছে আমার পিছনে। আয় 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 না, তুই আয় না, কারেন্টে শর্ট দিবি তুই আমাকে? ভাগ এখান থেকে সালা। চলো, ওই ঘরটা তো আমি খুলে দিয়েছি। এক কাজ করি আমি, সেটা হচ্ছে আমার মোজাটা কোথায়? মোজা মোজা মোজা, এটাকে আমি তোদের খাওয়ার মধ্যে মিশিয়ে দিয়ে আমার প্রথম স্টেপটা কমপ্লিট করবো। কোথায় মেশাবো বলো তো? এইখানে ভাই দুধের মধ্যে মেশাবো। চল 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 চল, জলদি মেশা। নাইস, পালা 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 ভাই পালা। ওরে ভাই তাড়াতাড়ি আমাদের। ওরে ভাই, এ কোন দিকে আসলি তুই? কন্ট্রোল রুমে, কন্ট্রোল রুমে ভাই, কন্ট্রোল রুমে। এই তো কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম। ডক 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 ডক, ইয়েস ইয়েস গাইস, এবার আর ধরতে পারবে না এই মালটা ভাই, এর কোনো চান্সই নেই ধরার। তোমরা দেখো শুধু। এ ফিউ মিনিটস লেটার, এই যে এখানে আমাদের আরেকটা বন্ধু রয়েছে, আর এখানে আমাদের গান রয়েছে। এই গানটা দিয়ে ভাই আমি কি করব বলো তো? সবার প্রথমে এটা দিয়ে আমি রডের পাছায় মারবো। চলো, এখানে আমাদের কিছু জিনিসপত্র খুঁজতে হবে, সেটা খুঁজবো। সবার প্রথমে তো ভাই এখানে একটা ভ্যানকি রয়েছে, এটাকে আমরা সবার প্রথমে আগে ঘরে নিয়ে যাই। একটা একটা করে জিনিস আমরা ঘরে নিয়ে গিয়ে রাখবো। এবার আমাদের লাগবে ভাই একটা টেপ, লাগবে অনেক কিছু, লাগবে আমাদের অনেক কিছু লাগবে ভাই। এখানে রডের বন্ধুরা নেই। চলো আমাদের আগে গানটা, না ভাই গান পরে উঠাচ্ছি, গান এখানে থাক, গান সেফই আছে। চলো আমরা কি আগে খুঁজে নি ভাই, এখানে অনেক কিছু থাকে। এই দেখো এটার ভিতর কি আছে দেখা। ও ভাই এর ভিতর কিচ্ছু নেই। ওই দেখো গাইস, এখানে টেপ পেয়ে গেছি। এই ঘরে থেকে আমাদের আর কিছু খুঁজতে হবে না ভাই, যা খোঁজার আমরা খুঁজে নিয়েছি। এবার যাবো আমরা আমাদের বন্ধুর কাছে, এটা টেপটা দিয়ে আসি নিচে। চল ভাই চল চল। ওই দেখো ভাই আরেকটা গার্ড। এই মালগুলোর ভাই কোনো কাজ নেই ভাই, আমার মনে হয় এদের সবাইকে হিপনোটাইজ করে রেখেছে, এদের কথা মতো শুধু নাচানাচি করে। চলো গাইস, এবার আমার সবার প্রথমে আমার গানটা নিতে হবে। গানটা নিয়ে আমি রডের পাছায় গান দিয়ে একটা মারবো, মেরে রডের কাছ থেকে একটা জিনিস নিয়ে আসবো। ওর কাছে আছে গানটা, আমি ওইখানেই রাখবো। ওই মালটা ওইখানে থাকে তো সবসময়, বারবার গিয়ে ওর পাছায় আমার মারতে ভালোই লাগবে। এই দেখো, এই মার 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 মার। আরে ভাই মেরে দিয়েছি ভাই, এই আমরা রডকে মেরে দিয়েছি ভাই। কখন শুট হলাম তো টেরি পেলাম না, গানের শব্দই শুনতে পারিনি আমি ভাই। এরকম ভাবে তো ভাই দারুণ খেললাম আমি, দারুণ ভাই দারুণ। নিজের প্রশংসা আমি নিজেই করছি ভাই, গেমটা বিশাল হার্ড ভাই, বাইরের থেকে দেখে এরকম মনে হয় বাট বিশাল হার্ড। চলো, আরে ভাই এখান থেকে আমাদের একটা জিনিস উঠাতে হবে তো, সেটা কোথায়? ও ভাই ভাই ভাই, স্ক্রুটা মনে হয় এইখানে রয়েছে, কনফিউজ হয়ে গেছিলাম আমি। এখান থেকে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে, সেটা দিয়ে আমাদের যাবো। কিন্তু আগে চলো উপরে দিয়ে দেখে আসি, রড যদি থাকে ভাই আমাদের অবস্থা শেষ। তাও আমি ভাই এই রাস্তাটা নিলাম গাইস, তাও নিলাম এই রাস্তাটা। আমি জানি ভাই এখানে রড আছে, উল্টে পড়ে রয়েছে মালটা যে। ওই দেখো ওই দেখো ওই দেখো, রডের বন্ধু আমাকে মেরে দিয়েছে। রড এখনই জাগবে, রড জাগার আগে এটা তোল ভাই। রড এখনো শুয়ে রয়েছে ভাই, শুয়ে থাক শুয়ে থাক। নে তোর জন্য আমি আরেকটা ছুরি নিয়ে এসেছি। একটা মেটাল প্লেট খুঁজতে হবে গাইস। এই যে ভাই রডের বন্ধু, হর্ন বাজাবে এখন ভাই। এর আর ভাই খেটে কাজ তো নেই, আবে তোর বন্ধু উপরে শুয়ে রয়েছে ভাই। আমাদের সবগুলো এক নজর দিয়ে এরকম খুঁজে নিতে হবে ভাই, বারবার যদি আমরা এই একই দিকে তাকাই তাহলে আমাদের অসুবিধা হয়ে যাবে। ও গাইস, ফাইনালি আমি মেটাল প্লেটটা পেয়ে গেছি, এইখানে ছিল, এটাকে নিয়ে আমি। ওরে শান্তি ভাই, তুই তো বাজিয়ে দিলি ভাই এখানে অশান্তি রে। আমি মেটাল প্লেটটা এখানে রেখে দেবো, এখানে থাক, তাহলে আমার পরের বার নিতে সুবিধা হবে। মালটা জেনে গেল কি করে? এখানে আরেকটা রুম রয়েছে, সেই রুমে আমাদেরকে একটু ক্লিক করে দিয়ে আসতে হবে, না হলে ভাই আমাদের বন্ধু রয়েছে না রড, আরে রড না ভাই, রড তো আমাদের শত্রু, আমাদের বন্ধু রয়েছে যেই মালটা, ওই মাল আবার পেডলক কি বানাতে পারবে না। ওকে, এখানে আমরা চলে এসেছি, এখানে আমাদের একটা ছবি দেখতে হবে গাইস। ভাই রে ভাই, তোর আমাকে দুই মিনিট তো শান্তি দে রে, এরকম ভাবে ডিস্টার্ব করলে হবে না ভাই। রড যদি আসে না এখানে ভাই আমাদের অবস্থা শেষ। ছবিটা খুঁজতে হবে গাইস, আমাদের সবার প্রথমে গাইস ছবিটা খুঁজতে হবে ভাই। এত ভুল ভুলাইয়া জাগা না এটা ভাই, আমি কনফিউজ হয়ে যাই। ও
গাইস এই যে আমরা ছবিটা পেয়ে গেছি এর ভিতরে একটা কিছু রয়েছে যেটাকে আমাদের বের করতে হবে। তো এই তো ভাই কি এটা সার্টিফিকেট, তাহলে আমাদের সার্টিফিকেটটা গিয়ে খোঁচা মারতে হবে। কিন্তু ভাই আমাদের সার্টিফিকেট আবার ভাই এত ভুলভুলাইয়া জায়গা এটা, জাস্ট আমি সব ভুলে যাই। এই যে ভাই আমাদের সার্টিফিকেট, চলো 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 সার্টিফিকেটের ভিতরে কি আছে আবে এটা কি ভাই ফ্রস্টি, সেই রডের ঘরে যেতে হবে আমাদের আবার ভাই। চলো আবার রডের ঘরে যাই আর কি ভাই। এই মাল তো দেখি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, কি রে ঢুকতে দিবি না তুই আমাকে? আয় ঢুকতে দে, এ আমাকে শর্ট দেবে, শর্ট দিতে তো পারেনি ভাই। চলো আবার রডের ঘরে চলো ভাই, রডের ঘরে তো যেতেই হবে আমাদের, এতক্ষণে রড চলে এসছে ভাই। চলো দেখা যাক ওই মালটাকে আরেকটা ঝাটকা আমরা দেবো, মালটার একটা খেয়ে তো শান্তি হয়নি। এই যে ফ্রস্টির নিচে আমাদের যেতে হবে, চল দাঁড়া দাঁড়া দাঁড়া। আরেকটা পেয়ে গেছি আমরা হিন্ট ভাই, হিন্ট পেয়ে গেছি। সবে মই কই, মই ওট মই ওট মই ওট মই ওট আবে মই ওট গাদা রড ধরে ফেলে বে, চল নাম 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 আবে ঢোক ঢোক। ওই দেখো ভাই, এবার গাইস এ আমাদের দেখো কোথায় আটকে রাখে, আবার আমাদের কষ্ট করে সেখান থেকে বেরোতে হবে। এই দেখো গাইস আমাদের এইখানে আটকে রেখেছে, এবার আমাদের এই কেস থেকে বেরোতে হবে। কোথায় কেস থেকে বেরোনোর জন্য আমাদের লাগবে ক্রোবারটা, ওটা মার খোঁচা, এই তো ফেলা এবার এটা, এটা আমাদের কোনো কাজের না, নো প্রবলেম। এদিক দিয়ে যাবো আবার সেই রডের ঘরে যেতে হবে আমাদের ভাই, রডের ঘরে রয়েছে আমাদের সেই ফ্রস্টি, তাও আবার সেই টানেলের ভিতরে। আমি তো ভাবছি রডের পাছায় আরেকটা মেরে দিয়ে যাবো এখান থেকে, আমার গানটা নিচেই রয়েছে। ও ভাই আমি ভয় পাচ্ছিলাম কেন, আমার কাছে তো বোম ট্র্যাপ করার বোমও রয়েছে। এই যে মালটা নিচে রয়েছে, উপর উঠবি তো, ওট ওট আয় আয়, ট্র্যাপ এখানে ট্র্যাপ রাখবো, নে নে। ফেটে গেছিস তো ভাই, আমার সাথে পাঙ্গা নিচ্ছিলি না, আমার গানটা এখানে রয়েছে, থাক রডের পাছায় দিয়ে দিয়েছি ভাই আমি বোম মেরে। এবার যেতে হবে আমাদের ফটোগ্রাফের কাছে ভাই, এবার অন্তত 2 মিনিটের জন্য আমরা শান্তি পাবো গাইজ। চল চল খোল 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 খোল। ও ভাই 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 পেয়ে গেছি পেয়ে গেছি, ক্র্যাঙ্ক পেয়ে গেছি, এটা দিয়ে আমাদের একটা বাইকের পিছনে খুলতে হবে। বাইকটা কোথায় ভাই? রড আবার আসবে, ও রড তো আবার উল্টে পড়ে রয়েছে, মালটা এখন এত তাড়াতাড়ি হয়তো আসতে পারবে না। আর বলাও যায় না মালটা কোনো টানেলের ভিতর দিয়ে ঢুকে ঢুকে চলে আসলে, আবার আমার বাইক কই ভাই, তখন তো আমার সামনে এতগুলো বাইক আসছিল। এই তো গাইজ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, এটার ভিতরে খুলি। ওকে তো এর ভিতরে একটা সুইচ রয়েছে গাইজ, চল এটাকে অন করে দিই। তো ভাই এবার আমাদের কোথায় যেতে হবে জানি, মেটেল প্লেট নিতে হবে গাইজ। আরে আমি আটকে গেলাম তো ভাই, আরে আরে ভাই এ রডের বন্ধু আবার শর্ট দিয়ে দেবে আমাকে ভাই। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, আমাদের এবার উপরে যেতে হবে গাইজ, উপরে মেটেল প্লেটটা নিয়ে। শালা তুই আবার চলে এসছিস এখানে, ওই পুচকু মালগুলো ভাই রডের থেকেও বেশি হারামি, খালি আমার পিছন ছাড়ছে না। কি রে ভাই আমার পিছনে কি আছে, তোর আমার পিছন ছাড়ছিস না? ও রে ভাই আবার দরজার সামনে, নে আমাকে শর্ট মার, তুই মার 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 মার, আমাকে মারবি তো তুই নিজেও মরবি। চলো এবার মেটেল প্লেটটা নিয়ে আমি এখান থেকে কেটে পড়বো গাইজ। মেটেল প্লেট মেটেল প্লেট মেটেল প্লেট কোথায় মেটেল প্লেট? ভাই আমি ভাবছি যাওয়ার আগে রডের পাছায় আরেকটা মেরে যাবো আমি, আমাদের তো আবার নিচে যেতেই হবে। এবার যেবার যাবো সেবার আমি রডের পাছায় আরেকবার মারবো, তোমরা শুধু দেখো। এ মাইক চল বানা চল বানা, তোকে প্রথমে আমি দিচ্ছি না টেপ নে, এনে কি এনে ভাই তোর ছুরা কই, এনে তোর দাঁড়া উঠছে না, ওঠ নেবা না। ও ভাই তোমার তো আবার একবারে একবারে না দিলে হবে না, সবার প্রথমে তোমাকে আমার ছুরা দিতে হবে, তাই তো? এটা নিয়ে নিজের আমাদের একটা ঘর আছে, সেই ঘরটাকে খুলতে হবে, লক রয়েছে তো ঘরটা। একটু আগে যেটা গিয়ে আমি ওই যে পেডলকের অন করলাম ভাই দেখালো, ওটা গিয়ে খুলতে হবে ভাই। আমি এদিক দিয়ে একটা কারণে যাচ্ছি, রডের পাছায় আমি আরেকবার মারবো তার জন্য, না হলে ভাই এদিক দিয়ে আমার যাওয়ার কোনো দরকারই ছিল না। সবার প্রথমে তো রড যদি এই ঘরে থাকে, রডকে আমি ডাকবো উপরে। এ রড তুমি নেই এখানে, মালটা মনে নেই। হ্যালো হ্যালো রড, হিলু ভাই রডের সাথে পাঙ্গা নিয়ে ভুল করেছি ভাই, আমার গানে তো গুলি নেই। চল তুই বন্দুক ফেলা, রড যে নিচে নামবে। ওরে ভাই এইবার রড আমাকে মেরেই দেবে ভাই, চল 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 পালা 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 ভাই। এরকম ভুল আমি কি করে করলাম, আমার আমার কাছে গানে গুলি ছিল না, আমি তো ওইখানে কি করতে আসলাম গাইজ আমি ভাই। এত ভাই পাজলের গেম ভাই, গেমের দোষ এগুলো, আমার দোষ না, এগুলো গেমের দোষ গাইজ। চল 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 পেডলক খোল, এটা আমাদের উপরে উঠাতে হবে। ওট ওট ভাই ওট ওট ওট, আই থিঙ্ক কোনো একটা ঘর লক হবে। আরে ভাই লক থেকে আনলক হবে, চল খুলে গেছে। ও তুই কম্পিউটার নিয়ে কি করছিস ভাই? চল তোর বন্ধুকে ফোন লাগা ফোন লাগা ফোন লাগা ফোন লাগা, ফোন কোথায় ফোন কোথায় ভাই ফোন লাগা। ও ভাই এদিকে এদের কাজ শেষ হয়েছে। হ্যাঁ ভাই এবার তোর কাজ শুরু কর। তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানেও তো ভাই রড টান্ডব শুরু করে দিয়েছে। এখানে আমাদের একটা পচা ডিম আছে, সেই পচা ডিমটা এনে মিক্স করতে হবে। তারপর একটা পয়জন আছে, সেটা মিক্স করতে হবে। মিক্স করে জাস্ট আমাদের খেলা দেখতে হবে গাইজ। তো পচা ডিমটা যেখানে আছে আমাদের সেই ঘরে যেতে হবে, পচা ডিম আছে এই ঘরে। এ খোল দরজা খোল শালা, বক্স উইথ এক্সপায়ার্ড এক্স, তাই তো নাইস নাইস নাইস। এটাকে নিয়ে আমাদের মিক্স করতে হবে গাইজ। এই পচা ডিম মিক্স করবো ভাই কোথায়? আই থিঙ্ক এখানে। চল 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 চল, এবার আমাদের পয়জন আনতে হবে গাইজ। পয়জন কোন ঘরে ছিল জানিস গাইজ? সেই আলমারিটাই ছিল, যেটাকে আমরা তখন ওই দুটো তিনটে কয়েন দিয়ে আমরা আনলক করেছি। এই যে মালটা খাচ্ছে দেখতে পাচ্ছ তো, এর খাওয়ার মধ্যে আমরা বিষ মিশিয়ে দেবো এখনই দেখো তোমরা। চল 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 আলমারি খোল আলমারি খোল, বিষ ওঠা বিষ না গাইজ, এটা এটা মনে হয় একটু খালি বেশি স্পাইসি টাইপের লঙ্কা, এটাকে আমাদের ওখানে মেরে দিতে হবে। মেরে দিয়ে আমরা শুধু খেলা দেখবো গাইজ। আই থিঙ্ক এখানে মেশাতে হবে, এখানে ইয়েস ইয়েস গাইস হয়ে গেছে। এই দেখো এবার এই মোটুটা এখান থেকে খাবে, খা তুই খা তুই খা, আমি তো এই ঘরে ঢুকে এখান থেকে বেরিয়ে যাবো। ওরে ভাই আমাকে কারেন্টে শর্ট দেবে। ওরে 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 পালা, তুই কন্ট্রোল রুমের দিকে যা, এতক্ষণে মোটুটার গেম ওভার হয়ে গেছে। এখানে দুটো মোটু কি করে আসলো?
ওরে ভাই একটা মোটু জিন্দা হয়ে গেল কি করে ভাই গেমের গ্লিচ হচ্ছে ভাই ওরে ভাই রড আমাকে মেরে দেবে কি চলছে ভাই গেমে আমি বুঝলাম না একটা মোটা ছিল আরেকটা কোথা থেকে আসলো ভাই গেমের গ্লিচ ভাই চাবি দিয়ে দিয়েছে একজন আমাকে আরেকজন পাছায় চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা আমি বললাম না ভাই এরা আলাদাই দুনিয়ায় রয়েছে এই দেখো একটাকে মেরে দিয়েছে আরেকটা রয়েছে চলো গাইস কোনো ব্যাপার না এটাকেও মরার অপেক্ষা করবো আমরা এটাকেও দেখবো কিরকম ভাবে মরে এবারে মালটা মরবে একটা তো মরে গেছে এই দেখো ভাই কারেন্টে শক দিয়ে দিয়েছে এর গল্প শেষ গেমের গ্লিচ ভাই এই ঘরে তো যেতে হবে না আমাদের ওই ঘরটা খুঁজতে হবে এই তো ভাই পেয়ে গেছি আবে না রে এই ঘরে তো আমাকে আটকে রেখেছিল পেয়ে গেছি লক্ষল লক্ষল রড আসার আগে লক্ষল না হলে গেম ওভার চললাম ভাই আর রড ধরতে পারবে না কোথায় আসলাম এটা আমরা একই রুমে চলে এসেছি ভাই এরা কি খুশি দেখতে পাচ্ছ না তিনজন কি খুশি তো তোমরাও গাইজ আমাকে একটু খুশি করে দাও একটা লাইক করে একটু সাবস্ক্রাইব করে গাইজ তো যাই হোক গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইজ আর ভিডিওতে একটা লাইকও করে দিও আর নিচে দেখো যে দুই পাশে আমার দুটো ভিডিও লিঙ্ক আসছে অবশ্যই দেখে নিও তো চলো দেখা হবে পরের ভিডিওতে।